ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. دراجون دوالي نوز بقات ميكازيغان إتا كبر পাট করার বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওবাদ জি দোয়া ইউনুস নামে একটি দোয়া এসেছে হাদিসের ভিতরে দাওতু জিনন যে এজন্য বা সাহেবুল হুদা মাসওয়ালা যে নবী অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম তার মাসের পেটে থাকা অবস্থায় যে দোয়াটি রয়েছে সে বর্ণনাটি কোরআনুল কারিম আম্বিয়ার সাতাশি অষ্টআশি নম্বর আয়াতে যেমন এসেছে ঠিক একই হাদিসের ভিতরেও এসেছে এবং হাদিসের ভিতরে বলা হয়েছে যে দোয়া পাঠ করে যদি কেউ আল্লাহ সোহান তালার কাছে কোনো কিছু প্রার্থনা করে তাহলে সে প্রার্থনা কবুল করা হয় তো নবী ইউনুসালাহি আসালামী সর্বপ্রথম এ দোয়াটি পাঠ করেছিলেন এবং এর থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে তিনি যেভাবে পাঠ করেছিলেন সেভাবেই আমরা যদি পাঠ করতে পারি তাহলেই আল্লাহ দোয়া তালায় কবুল করে আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন কোথাও কোন এমনকি মিথ্যা বর্ণনার ভিতরেও পাওয়া যায় না যে মিনা জলমিন এটি পড়েছিলেন দ্বিতীয়ত হচ্ছে নবীনুসাল্লা সাল্লাম তিনি ভুল করেছিলেন যার জন্য তিনি পাঠ করেছিলেন তার কমের কেউ পাঠ করেছেন এই দোয়া বা তিনি কাউকে ডেকে সবাইকে নিয়ে এই দোয়া পাঠ করেছিলেন এরকমও কোনো আহ মিথ্যা বর্ণনা আমরা দেখি না বর্ণনা তো নেই তো সেই হিসাবে আমরা দয়ানুস পাঠ করব যারা গুনাহ করেছি তারাই নিজের গুনাহের কথা স্মরণ করে এরপরে এটি পাঠ করব যতক্ষণ সম্ভব হয় যতক্ষণ আল্লাহর প্রতি আমাদের ভয় বিনয় আহ আবেগ অনুভূতি কাজ করে ততক্ষণ পর্যন্ত এটা জোর জবরদস্তির বিষয় নয় এবং সংখ্যায় গণনা করে এত পড়তে হবে এর চেয়ে কম পড়লে হবে না বা এর চেয়ে বেশি পড়তে হবে এই ধরনের যে বিষয়গুলো এগুলো সবই হচ্ছে আমাদের বানানো নতুন নতুন পদ্ধতি অর্থাৎ বেদায়াতি পদ্ধতি কুসংস্কার ছাড়া আর কিছুই নাই তো নবী তিনি অত্যন্ত এখলাসের সাথে 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 তিনি পাঠ করেছিলেন আমাদের সমাজে যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা গুনাহ করতেছে তারা গুনাহের মধ্যে ডুবে রয়েছে তাদের পক্ষ থেকে আহ এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী বললে যে বেশি কিছু বলা হবে তা মনে করছি না এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা তাদের থেকে কিছু অর্থ নিয়ে এসে তাদের সেই গুনাহের ভিতরে তাদের ডুবে থাকার সুযোগ করে দিয়ে এসে যেন একটি সার্টিফিকেট দেওয়া হলো তাদের দিয়ে কিছু টাকার বিনিময়ে তারা এই দোয়াগুলো পাঠ করে মনে করতেছেন যে তাদেরকেও বাঁচিয়ে দিলেন আর নিজেরাও বাঁচলেন আসলে তাদেরকেও বাঁচায়নি আর নিজেরাও বাঁচেনি তারা তো এক অপরাধের ভিতরে রয়েছেন আর যারা এই কাজগুলো করতেছেন এরা কোরআন বিরোধী একটি কাজ তো করতেছেন পাশাপাশি তাদের থেকে এভাবে অর্থ কুড়িয়ে নিয়ে এই কাজটি করতেছেন এমন কি সাধারণ যে গরু ছাগল সেগুলোর পক্ষ থেকেও কিছু টাকা পয়সা কালেকশন করা হয় অথচ এই ধরনের প্রাণীগুলো কোনো ধরনের পাপের সাথে জড়িত না বরং বনি আদমের পাপের কারণেই এগুলো এ ধরনের আজাব গজবের মুখোমুখি হয়ে থাকে যদি এই সমস্ত প্রাণীগুলো না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিতেন এবং মহামারী দুর্ভিক্ষ আল্লাহ দিতেন কিন্তু শুধুমাত্র এই সমস্ত প্রাণী যারা আল্লাহর না ফারমানি করে না এদের চিন্তা করে আল্লাহ সহ মানতলা একেবারে আহ বৃষ্টি যে বন্ধ করে দেওয়া বা অনাবৃষ্টির যা একটা অবস্থা সেটা থেকে আল্লাহ সোহানতালা আমাদের প্রতি রহম করতেছেন এই জন্য আমরা দোয়া নুস পাঠ করতে পারি কিন্তু এটা সম্মিলিত পাঠ করার কোনো দোয়া নয় এটা প্রত্যেকে নিজ নিজ গুনাহের কথা নিজ নিজ সমস্যার কথা চিন্তা করে এরপরে পাঠ করতে হবে এবং যারা গুনাহগার রয়েছে তাদেরকে বলতে হবে তারা তাদের গুনাহ স্টপ করবে এবং তারাও এগুলো পাঠ করবে কিন্তু দেখা যায় যে এই খতমটা সাধারণত সমাজের নিকার নামাজি দিনদার মাদ্রাসা মসজিদের ইমাম ছাত্র বা ওস্তাদরা তারা পাঠ করতেছেন আর যাদের অপরাধের কারণে যাদের অশ্লীলতা ব্যাহায় পোনা যাদের গুনাহের কারণে যাদের পাপাচারের কারণে এই মহামারী সমাজে চেপে বসেছে তাদেরকে কিন্তু ডাকাও হয় না এবং তাদেরকে নসিহাত করা হয় না বলাও হয় না যে তোমরা আসো গুনাহ ছেড়ে দাও তোমরা এসে এই দোয়াটা পড়ো তো এই জন্য এই ধরনের অনেক কারণে এভাবে আমাদের সমাজে যে প্রচলিত খাতমে খাজি গান বা দোয়া ইনুস সেটা কখনোই কোরআনসন্নার সম্মত নয় দোয়া কোরআনসন্নায় থাকলেই যে এটা জায়েজ হয়ে যায় বিষয়টি এমন না যেমন সোবাহান রব্বি এল আজিম এটা রুকুর দোয়া আহ অতএব এই রুকুর দোয়া এটা গিয়ে যদি কেউ সেজদায় পাঠ করে তাহলে হবে না দোয়া ঠিক রয়েছে কিন্তু জায়গা পরিবর্তনের কারণে আহ এটি আর আপনার আহ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না ঠিক একইভাবে দোয়া ইনুসের ক্ষেত্রে এরকম কিছু বিষয় রয়েছে যারটা তিনি পড়বেন একজন একজনের গুনাহের জন্য অন্য আরেকজনের দোয়া সোয়াল একবার পড়ে দিবেন এটা কোরআন সন্না আমাদেরকে শেখায় না কোরআন সন্না যেটা শেখায় সেটা হচ্ছে প্রত্যেক গুণাগারই পড়বেন যতটুকু সম্ভব হয় ততটুকু পড়বেন একবার পড়লেই আল্লাহর জন্য যথেষ্ট সেখানে লক্ষ্যবার সোয়া লক্ষ্যবার এগুলো হচ্ছে বাড়াবাড়ি তাআলা আমাদেরকে জিনিসগুলো বোঝার তো দান করেন সব ধরনের বিদআত এবং কুসংস্কারমূলক মূলক আহ কর্মকাণ্ড থেকে আমাদের ফিরে থাকার তো দান করেন আহ দিকে ফিরে আসার আমাদেরকে সহি দান করেন আল্লাহ আলাম সাহব ওয়া সালাম আল নবীন মোহাম্মদ